সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের মার্কি শনির কৃপায় আগত দুশো আটত্রিশটি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আর এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ নভেম্বরের চার তারিখ চৌঠা নভেম্বর দু হাজার শনি মার্গি হয়েছে শনিবার বেলা বারোটা বেজে একত্রিশ মিনিটে আর শনি মার্গি অবস্থাতেই থাকবে দু সালের তিরিশে জুন রবিবার রাত বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এক্স্যাক্টলি সাড়ে সাত মাস বিগত সাড়ে সাত আট বছর ধরে ধনুরাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতির কবলে ছিলেন দু সালে সতেরোই জানুয়ারি আপনারা মুক্তি পেয়েছিলেন তারপর শনি আবার বক্রি হয়েছে তাহলে ধরতে গেলে প্রায় আট সাড়ে আট বছর কিন্তু আপনাদের জীবন অত্যন্ত কষ্ট দুঃখ দারিদ্রতা হতাশা এর মধ্য দিয়ে কিন্তু আপনারা অতিবাহিত করেছেন এবার আপনাদের জন্য শুভ সময়ের সূচনা ঘটাতে চলেছেন শনিদেব কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী আবার দু সাল শনির বছর কারণ যোগ করে দেখুন টু প্লাস টু প্লাস ফোর ইজিক্যাল টু এইট এইট মানেই কিন্তু শনি আর শনি বিগত আট বছর ধরে আপনারা যা পূর্ণ সঞ্চয় করেছেন বা পাপ সঞ্চয় করেছেন তার কিন্তু বিচার করতে আসছেন দু সালে আর এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ আপনাদের সাহস পরাক্রমভাবে অধিপতি শনি স্বগৃহে অবস্থান করছেন মার্গি হচ্ছেন এবং শনি দৃষ্টিগত আলোচনাও আমরা করব তৃতীয় সপ্ত এবং দশম দৃষ্টি নিয়ে গ্রহগত গোচরের ছক ধরে পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি আর এই আলোচনাটি পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় আপনাদের জন্মগত ছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান এই যে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গোচরের ছক দুটিকে একসাথে কম্বাইন করে তবেই কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল প্রেডিকশন করা সম্ভব এর জন্য এনি টাইম আপনারা আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকারা আপনার কালপুরুষের রাশি নবম নবমতম রাশির আন্ডারে পড়েন রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি বৃষ্ ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার তেইশ সালের চৌঠা নভেম্বর থেকে দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন পর্যন্ত শনির গ্রহগত গোচরের ছক দেখুন শনিদেব আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রমভাবের অধিপতি স্বগৃহে অবস্থান করছেন আর আমরা জানি শনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি উন্নত করে থাকেন আর নিজের ঘরে বসে আছেন আর থার্ড হাউসে তো শনি রাজা বা রানীর ন্যায় সুখ দিয়ে থাকে প্রত্যেকটি জাতক জাতিকাকে বিগত আট নবছর ধরে আপনারা যে দুঃখ কষ্ট হতাশা দারিদ্রতা এর মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছেন ডিপ্রেশনের মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছেন শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছেন রোগ ঋণ শত্রু আপনাদেরকে হয়তো ভুগিয়েছে এবার কিন্তু শনি সে সমস্ত জায়গা থেকে আপনাদেরকে মুক্তি দিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য এক কদম আপনাদেরকে এগিয়ে দিতে চলেছেন শনি এ সময় আপনাদের সাহস এবং পরাক্রমকে বৃদ্ধি করিয়ে দেবেন বন্ধু বান্ধবদের তরফ থেকে আপনাদেরকে উপকৃত করাবেন যে সমস্ত বন্ধু বান্ধবরা এতদিন আপনাকে দেখেও পাশ কাটিয়ে বেরিয়ে যেত খোঁজ খবর পর্যন্ত নিত না তারাই কিন্তু আবার আপনার খবর নেবে আপনার পাশে এসে দাঁড়াবে সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে নতুন কোনো ক্রিয়াকলাপে আপনারা যদি যুক্ত হন সেখানেও সাফল্যমণ্ডিত হতে চলেছেন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে ছোট ভাই বা বনেদের সাথে আপনাদের সম্পর্কের দীর্ঘদিন ধরে অবনতি হয়েছিল বলা ভালো প্রায় আট ন বছর ধরে ছোট ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্কের অবনতি হয়েছে এবার কিন্তু সেখানে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন ধীরে ধীরে আবার সম্পর্কের উন্নতি হবে এ সময়ে আপনারা আপনাদের যদি কোনো ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ যদি করেন সেখানে ইমিডিয়েট ফল যদি আপনারা না পান টেনশান নেবেন না ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তরে স্থাপিত হবে ছোটোখাটো ভ্রমণ যাত্রা কিন্তু এবার লেগেই থাকবে তিরিশে জুনের মধ্যে আপনারা কোথাও না কোথাও কিন্তু ভ্রমণে যেতে চলেছেন ধরে নিন যদি কলকাতাতে থাকেন বা থাকেন এই দীঘা দার্জিলিং এরকম ছোটোখাটো ট্যুর কিন্তু আপনাদের হয়েই যাবে আবার এই শনির কারণেই কিন্তু হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে অর্থাৎ প্রাপ্তির যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে আট ন বছরে বিগত যে যে স্থানে আপনারা কষ্ট বা দুঃখ অনুভব করেছেন ঠিক সেই সেই স্থানে অর্থাৎ সেই সমস্ত ক্ষততে শনি কিন্তু এবার প্রলেপ দিতে চলেছেন শনির তিনটি দৃষ্টি আছে তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি শনি দৃষ্টিতে কিন্তু আমরা কুদৃষ্টি হিসাবে ধরব যে গৃহে বসেন সেই গৃহকে তো তিনি উন্নত করেন তবে যে 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 গৃহে তার দৃষ্টি অর্পিত হয় সেই সেই গৃহকে তিনি অবনত করে থাকেন এখানে আরও একটি জিনিস জানিয়ে রাখব প্রত্যেকটি ধনুরাশির জাতক জাতিকারা যে শুভ পরিণাম পাবেন এটি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা সম্ভব নয় কেন দেখার প্রয়োজন আছে ব্যক্তিভেদে আপনার জন্ম ছক বা ন্যাটাল ছাটে শনি কোন গৃহে বসে আছে কারক ঘরে না মারক ঘরে যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন শনি আপনার জন্মছকে কতটা ডিগ্রিতে আছে কোন নক্ষত্রে আছে বর্তমানে পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেটের দশা মহাদশা চলছে আর আপনার জন্ম কোন যোগ করণ পায়া তিথি নক্ষত্রে সেগুলিও কিন্তু ম্যাটার করছে তবেই কিন্তু বলা সম্ভব যে হ্যাঁ শনি নিজের স্বগৃহে মার্গী হয়ে আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবেন তবে ওভারঅল ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এবার ভালো দিনের সূচনা হতে চলেছে আর শনির তিনটি দৃষ্টি শনির তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের ফিফ্থ হাউসে ফিফ্থ হাউসে বসে আছেন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি বক্রি হয়ে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বরের পর কিন্তু মার্গি হবেন বৃহস্পতি আর এজন্যই বলবো একত্রিশে ডিসেম্বরের আগে পর্যন্ত আপনাদের পেটের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে বধ সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে গ্যাস্ট্রিকের প্রবলেম আপনাদেরকে ভোগাতে পারে বুক জ্বালা জ্বালা করা ভাব আপনাদেরকে ভোগাতে পারে সুতরাং বুঝতেই পারছেন নিজে থেকে মেডিসিন যেন কিনে কিনে খাবেন না প্রয়োজনে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন তা না হলে মেডিসিনের উপরে কিন্তু নির্ভরশীলতা বেড়ে যেতে পারে আপনাদের প্রথম যে সন্তান তার তরফ থেকে একটু টেনশন কিন্তু আপনাদের থাকতে পারে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আবার আপনার যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদেরকে বলবো প্রেমের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একে অপরের প্রতি আস্থা ভরসা বিশ্বাস এগুলি কিন্তু এ সময় পরীক্ষার বিষয়বস্তু হতে চলেছে একত্রিশে ডিসেম্বরের আগে পর্যন্ত প্রেমের সম্পর্ককে সামাজিক বা পারিবারিক ক্ষেত্রে প্রকাশ না করাটাই ভালো হবে এবং লাভ ম্যারেজের দিকেও এগিয়ে না যাওয়াটাই ভালো হবে একত্রিশে ডিসেম্বরের পর আপনারা এগিয়ে যেতে পারেন অবশ্যই আপনাদের রাশির মালিক বৃহস্পতি সেখানে আপনাদেরকে কিছুটা হেল্প করে দেবেন তবে অনলি এপ্রিল মাস পর্যন্ত তারপরে কিন্তু নয় মে জুন মাসে কিন্তু নয় শনির এই দৃষ্টিগত কারণে শিক্ষার্থী বিদ্যার্থীদের একত্রিশে ডিসেম্বরের আগে পর্যন্ত পড়াশুনোর জীবনে বা শিক্ষা জীবনে কিছুটা আপনারা মনোসংযোগের ঘাটতি অনুভব করতে পারেন কনসেন্ট্রেশন পাওয়ার কিন্তু ল্যাক করে যেতে পারে তে সময় আপনাদেরকে অবশ্যই আপনার শিক্ষাগুরু তার তার কাছে কিন্তু আপনার যাওয়া উচিত এবং যতটা সম্ভব সেখান থেকে আপনারা কনসালটেন্সি নিন এবং কিভাবে মনোসংযোগকে বৃদ্ধি করা যায় প্রয়োজনে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন দিনের একটি সময় অন্তত আপনারা নিজেকে কষ্ট করে হলেও শিক্ষা জীবনকে মহিমান্বিত করবার জন্য ধ্যান করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে প্রথম সন্তানের দিকে অতিরিক্ত নজর দেবেন যদি তার এজ টোয়েন্টি ক্রস করে থাকে তাহলে সে কিন্তু এবার নেশাভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে আর দেখুন আপনি আপনারা কিন্তু প্রথম সন্তানের তরফ থেকে কোনো না কোনো মনো বা দুঃখ বিগত পাঁচ ছ মাসে হয়তো পেয়েছেন না পেলে কিন্তু এবার পেতে পারেন একটু সাবধান থাকার প্রয়োজন কিন্তু আছে এটি কিন্তু স্পষ্ট আকারে আপনাদের জানাবো মন্ত্র সিদ্ধির জন্য সময় সুযোগ কিন্তু খুব একটি ভালো নয় যারা দীক্ষা নিতে চান একত্রিশে ডিসেম্বরের পর দীক্ষা গ্রহণ করুন সেখানে আপনারা সুফল পাবেন শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ নাইন থাউজে নাইন্থ হাউসে দেখুন পাঁচ লেখা আছে অর্থাৎ এটি সূর্যদেবের ঘর আর সূর্যদেবকে সূর্যদেব শনির পিতা পিতা পুত্রের সম্পর্ক কিন্তু ভালো নয় শনি যখন ছায়াদেবীর গর্ভে জন্মেছিলেন সূর্যদেব শনিকে দেখে বলেছিলেন এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না শনি রেগে গিয়ে রাহুকে পাঠিয়ে দেয় রাহু গ্রহণ লাগিয়ে দেয় তখন থেকে সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ চালু হয়ে যায় আর এখানে ভাগ্যস্থানে শনির দৃষ্টি সূর্যদেবের ঘরে এটি কিন্তু ইঙ্গিত দিচ্ছে কঠোর কায়িক পরিশ্রমের সাফল্য তো আপনারা পাবেনি এ বিষয়ে কোনো সন্দেহ নেই দু সাল শনির বছর শনি তাদেরকেই উপকৃত করবেন যারা কঠোর কায়িক পরিশ্রম করবেন ওয়ার্ক হলিক হবেন অর্থাৎ কর্মান্যবাধিকার স্তে মা ফলে সুখাদাচানা মা কর্মফল হেতু মাত্রে সংঘস্ত করবেনি ফলের আশা না করে আপনাকে কর্ম করে যেতে হবে সামান্যতম অবহেলা দিবা স্বপ্ন আলসেমি এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে মারাত্মক ক্ষয়ক্ষতি করতেই পারে ভাগ্যের পূর্ণ সঙ্গ পাচ্ছেন কি পাচ্ছেন না এটি দেখা আপনার কর্তব্য নয় আপনার কর্তব্য হচ্ছে কর্ম করা যেটি আপনার হাতে আছে সেটি করুন শনি কর্মফলদাতা তিনি অবশ্যই আপনার কর্ম দেখে আপনাকে ফলাফল দিতে বাধ্য হবেন শনিদেব তো নিজেই বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি করতে পারলে কিন্তু শনি সুফল প্রদান অবশ্যই করবেন কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা আর এর বিপরীত যদি করেন তখন কিন্তু তিনি দণ্ডাধিকারী ন্যায়াধীশ ইনি বিগত আট বছর ধরে যারা পাপ করেছেন বা পূর্ণ সঞ্চয় করেছেন বিচারের আশায় ছিলেন দু সালে কিন্তু সেই বিচার আপনারা পেতে চলেছেন কারণ আবারও বলছি দু সাল শনির বছর আর শনিদেবের অন্তিম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের টুয়েলভ থাউজে মঙ্গলদেবের ঘরে মঙ্গলদেব তো গ্রহদের সেনাপতি দেব দেবগ্রহ আর শনিও দেবতা তবে তাকে আমরা পাপ গ্রহ হিসাবে পরিগণিত করে থাকি টুয়েলভ থাউজে শনির দৃষ্টি আপনাদেরকে আধ্যাত্মিক বানিয়ে দিতে পারে ধর্মের প্রতি আকর্ষণ আপনাদের বৃদ্ধি পেতে পারে মানুষ কেনই বা জন্মায় কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে লাভের উপায় বা কী এই আধ্যাত্মিক জীবনের নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ বাড়তে পারে আর আধ্যাত্মিক চিন্তন চেতনা যদি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু এই শনি আপনাদের ঘুমের সমস্যা দিতে পারে ভয়ে ভয় ভাব কাজ করাতে পারে খরচ মাত্রা অতিরিক্ত করিয়ে দিতে পারে আবার এই শনির কারণে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর হয়তো আপনাদেরকে কাটতেই হতে পারে আবার অনেক ধনুরাশির জাতক জাতিকাদের তিরিশে জুনের আগে পর্যন্ত বিদেশ যাত্রার যোগও কিন্তু এই শনিদেব তৈরি করাচ্ছেন বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনাদের থাকছে রাহু কিন্তু আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করে গিয়েছে রাহু আপনাদের ফোর্থ হাউসেই থাকবে দু সালের আঠেরোই মে পর্যন্ত কেতু থাকবে আপনাদের কর্মস্থানে আর রাহু রাহু এখানে বসেও কিন্তু এই যে ফোর্থ হাউসে বসেও কিন্তু রাহু দৃষ্টি দিচ্ছে কোথায় আপনাদের টুয়েলভ হাউসে বিদেশ যাত্রা যোগ হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিদেশে যেতে চান মাল্টি ন্যাশনাল কোম্পানি বা এমএনসিতে জব করতে চান তাদের জন্য হানড্রেড পার্সেন্ট সুযোগ আছে সময়ে সুযোগের সদ ব্যবহার করতে যেন ভুলবেন না কর্মস্থানে যেমন কর্ম করবেন তেমন ফলাফল পাবেন লাইফে ফোকাসের অভাব যদি থাকে সমস্যা দেখা দিতেই পারে ফোকাস যদি আপনাদের ঠিকঠাক থাকে অর্থাৎ নির্দিষ্ট একটি কাজেই যদি আপনারা নিজেদেরকে নিমজ্জিত রাখেন সেখানে আপনারা বেটার পরিণাম পাবেন কিন্তু একসাথে অনেক কাজ করতে গেলে কিন্তু সমস্যা শনি কিন্তু আপনাদেরকে ভুগিয়ে দিতে পারে এবং অফিসে কম কথা যারা প্রাইভেট পাবলিক এমপ্লয়ি সবার ক্ষেত্রেই বলছি যারা রাজনীতিবিদ আছেন তাদেরকেও বলছি দু সালে ভুলেও কোনো পাপ কাজ বা ইলিগাল ক্রিয়াকলাপ বা লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা এগুলি যেন করবেন না নেশাভাঙের মাত্রাকে একটু কমিয়ে দিন তবেই কিন্তু আপনারা উপকৃত হবেন রাহু তো আগত দেড় বছর ধরে আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না প্রায় প্রধান থেকে প্রত্যেকটি ধনুরাশির জাতক জাতিকাদের প্রথম সন্তানের তরফ থেকে একটু দুঃখ কষ্ট পেয়েছেন যেমনটা ভেবেছিলেন হয়তো তেমনটা হয়নি অথবা আপনাদের পেটের সমস্যা গ্যাস্ট্রিকের প্রবলেম হয়তো আপনাদের দেখা দিয়েছে বা আপনাদের হয়তো প্রেমের জীবনে কোনো বাধা বিপত্তি আপনারা পেয়েছেন সন্তান সন্ততিদের তরফ থেকে কোনো মনো বা মানসিক বেদনা হয়তো পেয়ে থাকবেন এগুলি আপনাদের কিন্তু হয়েছে বিগত ছয় সাত মাস আবার বিগত ছয় সাত মাসে অনেক ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু ডেলি ইনকাম বেড়েছে আবার এই বিগত ছয় সাত মাসে আপনাদের ভাগ্যের পূর্ণ সঙ্গ কিন্তু আপনারা পাননি অনেক ধনুরাশির জাতক জাতিকা আছেন যাদের স্বাস্থ্যেরও অবনতি ঘটেছে এমনকি আপনার করা কর্মের কৃতিত্ব আপনারা সঠিক হয়ে পাননি এবার কিন্তু আপনাদের শুভ সময়ের সূচনা ঘটতে চলেছে তো বন্ধুরা এটি কিন্তু ছিল ধনুরাশির জাতক জাতিকাদের চৌঠা নভেম্বর থেকে দু হাজার চব্বিশের তিরিশে জুন পর্যন্ত মার্গি শনির কৃপায় আপনাদের জীবন ঠিক কেমনভাবে অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদেরকে বলবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিশ্চারায় নামা এটি প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আট বার করে জপ করুন আর এর আগে যদি পারেন তো গায়ত্রী মন্ত্রটা জপ করে নেবেন তারপর শনির বীজ মন্ত্র আর যদি না পারেন তাহলে আপনারা শনির একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শনিশা রায়নামা এটিও কিন্তু একশো আটবার জপ করতে পারেন কোনো একটি পাত্রে স্টিলের বা লোহার পাত্রে সরিষার তেল ঢালার পর নিজের ফেসার রিফ্লেক্স রিফ্লেকশান দেখে আর শনিবার করে আপনারা হতদরিদ্র গরিবদের মধ্যে দান করে দিন অত্যন্ত উপকৃত হবেন জন্মছকে যদি শনির দুর্বলতা থেকে থাকে সঠিক পজিশনে যদি না থেকে থাকে সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন শনিবার করে সরিষার তেল বেগুন এবং কালো রঙের জিনিস যেন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন এবং কালো রঙের জিনিস যেন কিনবেন না তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি